আপনি কি নায়িকা প্রভাকে জীবন সঙ্গী হিসেবে পেতে চান? যদি পেতে চান তাহলে আপনার মধ্যে থাকতে হবে দুটি যোগ্যতা। কিন্তু আপনি কি জানেন কি সেই দুটি যোগ্যতা? যদি না জানেন তাহলে আমাদের সাথে থেকে জেনে নিন কি সেই দুটি যোগ্যতা। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। দীর্ঘ সময় ধরে অভিনয় অঙ্গনে অবস্থান করছেন মডেল অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ছোট পর্দায় বেশ জনপ্রিয়তা অর্জন করেন অল্প সময়েই। ক্যারিয়ারে তুঙ্গে থাকা অবস্থায় ব্যক্তিগত জীবনের কিছু বিষয় নিয়ে সমস্যায় পতিত হলে হোঁচট খান এই অভিনেত্রী। তার নাটক নিয়ে দর্শকদের যেমন রয়েছে দারুণ আগ্রহ, তেমন ব্যক্তি প্রভাকে জানতেও চান দর্শকরা। বিশেষ করে এই তারকার প্রেম বিয়ে নিয়ে কৌতূহলে শেষ নেই, তবে এসব বিষয়ে বরাবরই সতর্ক তিনি। কথা বলেন মেপে, তবে এবারের ভালোবাসা দিবসে প্রথম প্রেম নিয়ে মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন নিজের জন্য কেমন প্রেমিক পছন্দ করেন। একটি ভিডিও সাক্ষাৎকারে প্রভা বলেন, প্রভার প্রেমিক বা পছন্দের পাত্র হতে হলে প্রথমত শতভাগ বিশ্বস্ত হতে হবে, তারপর সেই প্রেমিককে হতে হবে মাদক থেকে দূরে থাকা কেউ। এই দুটি গুণ বা যোগ্যতা থাকলে যে কোনো ব্যক্তিকে প্রভা মেনে নিতে পারবে। এছাড়াও ওই সাক্ষাৎকারে প্রভা জানান প্রেম নিয়ে তার অনেক মজার অভিজ্ঞতা রয়েছে। তৃতীয় শ্রেণীতে পড়াকালীন এক ঈদের সময় কেউ একজন তাকে প্রথম প্রেমের চিঠি লিখেছিলেন। চিঠি পেয়ে খুবই ভয় পেয়েছিলেন প্রভা। বর্তমানে প্রভা বেশ কিছু নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সাদিয়া জাহান প্রভা 2005 সাল থেকে মডেলিং এর মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। তার জনপ্রিয় বিজ্ঞাপনগুলোর মধ্যে রয়েছে মেরিল তিব্বত পন্স, বাংলা লিঙ্ক, জুই তেল ইত্যাদি বিজ্ঞাপন। প্রভা অনেক জনপ্রিয় টেলিফিল্ম ও নাটকে মডেলিং এর এবং বিজ্ঞাপনে কাজ করেছেন। তার মধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। প্রভা হানিমুন, ধূপ ছায়া, লাকি 13, খুনসুটি ইত্যাদি নাটকে অভিনয় করেছেন, তবে এখনো পর্যন্ত কোনো চলচ্চিত্রে কাজ করেননি তিনি। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে সহপাঠী রাজীব আহমেদের সঙ্গে প্রভার ভালোবাসা সম্পর্কে জড়িয়ে পড়েন এবং 2010 সালের 16 এপ্রিল তাদের বাগদান সম্পন্ন হয়। অজ্ঞাত কারণে প্রভা 2010 সালের 18 আগস্ট তার সহকর্মী ও জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে বিয়ে করেন। এতে অপমানিত হয়ে প্রভার কিছু ব্যক্তিগত ভিডিও প্রকাশ করেন রাজীব। এর ফলে প্রভার ব্যক্তিগত ও পেশাগত কর্মজীবন ক্ষতিগ্রস্ত হয় এবং এর রেশ ধরেই 21 ফেব্রুয়ারি 2011 সালে অপূর্ব প্রভাকে ডিভোর্স দেয়। বিবাহ বিচ্ছেদ হয় প্রভার। প্রভা তার অভিনয় জীবনে সাময়িক বিরতি আনেন এবং 2011 সালের 19 ডিসেম্বর বহুজাতিক কোম্পানি গ্রামীণ ফোনের কর্মকর্তা মাহমুদ শান্তকে বিয়ে করেন। প্রায় 2 বছর অভিনয় থেকে দূরে থাকার পর 2013 সালের মার্চে রিজওয়ান খান রচিত ও কায়সার আহমেদ পরিচালিত খণ্ড নাটক পনয়িনীতে অভিনয়ের মাধ্যমে আবারও অভিনয় জগতে ফিরে আসেন আলোচিত এই মডেল অভিনেত্রী প্রভা। তো ভিউয়ার্স, আপনাদের কি মতামত প্রভার এ সকল বিষয় নিয়ে? অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এবং নিত্য নতুন এরকম আরো খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।